একটু তাড়াতাড়ি সবাই জয়েন করে যাও, আস্তে আস্তে জয়েন করো। তোমরা আমাকে দেখতে পাচ্ছো বা শুনতে পাচ্ছো কিনা একটু কমেন্ট গুলো করো। আমি কিন্তু কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। বাণী শীল দিয়ে হাই, একটু একটু কমেন্ট করো, একটু তোমরা জয়েন করো, ততক্ষণ একটু আমি লাইভ লিংকটা শেয়ার করে দিই। একটু জয়েন করে যাও। আমি অডিবল ভিজুয়াল কিনা, কাকলি বড়ুয়া হাই ম্যাম, লহরি হারের ডিজাইন এখন একটু সময় লাগবে। কি মিষ্টি লাগছে তোমাদের কাছে, সবসময় আমাকে মিষ্টি লাগে। থ্যাংক ইউ দি, পিটু গোস্বামী হাই দি। একটু তোমরা জয়েন করে যাও। আজকে আমি একদম নতুন জায়গা থেকে লাইভ করছি, যেটা আমার কাছে ভীষণ বড় পাওয়া। পম্পা কুন্ডুসেন হাই দি, তোমরা একটু জয়েন করো, একটু জয়েন করো। আমি একটু চাই অনেকে আজকে আমার সাথে জয়েন করুক। আজকে আমি একদম অন্যরকম মুডে আছি, একদম পুজোর আড্ডার মুডে আছি। একটু জয়েন করে যাও। আমি ততক্ষণ একটু গুলো লিংক গুলো শেয়ার করে দিই, একটু জয়েন করে যাও প্লিজ। লহরা হারে ডিজাইন, লহরা হারে ডিজাইন আজকে দেখাবো না, আমি দেখাবো তোমাদের জন্য অক্টোবর পুজোর পরে হিউজ লহরার কালেকশন আমি লঞ্চ করছি। তিতির গোস্বামী হাই দি, মিষ্টি আছে, থ্যাংক ইউ। পারুল কর হ্যালো ম্যাম, হ্যালো। আজকে একদম, আজকে একদম পুজো, আজকে পুজোর জন্য চূড় দেখানো হবে, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তোমাদের বলে দিই আজ কিন্তু আমি শিলিগুড়িতে, আজকে আমি শিলিগুড়িতে আমার ফ্র্যাঞ্চাইজি দিদিকে নিয়ে, সোনাদি, সোনাদিকে নিয়ে আরেকটু জয়েন করে যাও। ভেবেছিলাম আমি সোনাদিকে আরেকটু পরে ইন্ট্রোডিউস করবো, আরেকটু তোমরা আসলে, তো সোনাদি আমাদের সাথে আছে, একটু তোমরা জয়েন করে যাও। আজকে আমি কিন্তু আমাদের শিলিগুড়ির ফ্র্যাঞ্চাইজিতে তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি মেদিনীপুরের ছোট্ট শহর ছাড়িয়ে শিলিগুড়ির মতো জায়গাতে নিজের একটা সংস্থা স্থাপন করতে পেরেছি, এবং সেটা শুধুমাত্র সোনাদির হাত ধরে। সোনাদি আমাদের এককালে ক্লায়েন্ট ছিলেন, আমাদের পায়েলের কাছ থেকে প্রচুর জুয়েলারি নিয়েছে, এবং সেই জুয়েলারি পছন্দতে উনি মনে করেছেন যে শিলিগুড়ির লোকরা এই তো কালেকশন থেকে বঞ্চিত হতে পারেন না, তাই জন্য সোনাদি নিজেই দায়িত্ব নিয়েছেন। ব্রাইডাল, ব্রাইডাল কালেকশনের জন্য তোমরা একটু ওয়েট করে যাও, পায়েল তোমাদেরকে ব্রাইডাল লাইফ দেখাবে। আজকে আজকে পম্পাদি আজকে শিলিগুড়িতে, একদম শিলিগুড়িতে আজকে তোমাদের জন্য, মানে এরপরে আরো নতুন নতুন অনেক কিছু তোমরা ধামাকা পাবে, শুধু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা দরকার। একদম প্রিয়া দিয়ে আজকে লকেট দেখানো হবে, একটু তোমরা জয়েন করে যাও, একটু জয়েন করে যাও। আমি একটু লিংকটা শেয়ার করে দিই তোমাদের সাথে, আজকে এত কথা বললাম লিংকটা শেয়ার করতে আমি ভুলে গেছি, একটু লিংকটা শেয়ার করে দিই। রচনাদি হাই, কলকাতার কোথায় শপ? কলকাতায় আমাদের কোনো শপ নেই, আমাদের হচ্ছে অনলাইন আপনাকে পারচেজ করতে হবে, অফলাইনটা আমাদের হচ্ছে মেদিনীপুরে। একটু তোমরা তাড়াতাড়ি জয়েন করে যাও প্লিজ। নোয়া কালেকশন না গো আজকে, নোয়া না। কৃষ্ণারা হাই দিদি ভাই হ্যালো, বালা দেখাবে? হ্যাঁ বালা দেখাবো। তোমার পেজ থেকে একটা চোকার দেখেছি, খুব ভালো লেগেছে পারুল দি, থ্যাংক ইউ দিদি। আমাকে হোয়াটসঅ্যাপ করুন যদি নিতে চান, আর না হলে আমাদের পিন পোস্ট নাম্বারটা, পিন পোস্টটা করা হয়নি, করে দিচ্ছি আমরা। কেমন আছো বর্ষা? অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। তোমাদের সবাইকে বলি হ্যাঁ বালা দেখানো হবে। আজকে আমি শিলিগুড়িতে আছি, আমাদের শিলিগুড়ির দিদি সোনালি আমাদের সাথে আছে, যার হাত ধরে আমি শিলিগুড়িতে একটা নিজেদের স্থাপন করতে পেরেছি, এবং আজকে তোমাদেরকে কিছু জুয়েলারি দেখাবো, কিন্তু পুরোটাই হচ্ছে আজকে সোনাদির জন্য আমার এখানে আসা। কানপাশা দেখানো হবে, অনেক কানপাশা আছে, কানপাশা দেখানো হবে। আসলে এখানে এমন ভাবে সব সেটটা করা আছে, আমি না সব তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারছি না, তারপরে আমি এটা মোবাইলটাও খুলতে গেলে যদি কিছু লাইভ প্রবলেম হয়, যে কারণে আমি এটা হাত দিচ্ছি না। পার্লের চোকার আজকে একটা দারুণ পার্লের চোকার দেখানো হবে, দারুণ পার্লের চোকার দেখানো হবে, দেখো খুব ভাল লাগবে। আমার গলার এই হারটা, আমার এই গলার হারটা দেখো, লং একটা হার আছে, আমার এই গলার হারটা হচ্ছে দাম আছে 1800 টাকা,
একটু জয়েন করে যাও, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কলকাতা তো একটা শপ করো। অবশ্যই করছি, অবশ্যই করছি দিদি। আজকে তোমাকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্রবলেম হচ্ছে এখানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? তোমরা আমাকে শুনতে পাচ্ছ নাকি একটু বলো? তোমরা আমাকে শুনতে পাচ্ছ নাকি একটু বলো? একটু আমাদের এখানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আমি কেন বুঝতে পারছি না। সেরকম হলে বলো, আমি আবার লাইভ কেটে জয়েন করছি। তৃষা হাই দি, হ্যাঁ কলকাতাতে খুব তাড়াতাড়ি। না 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 শোনা যাচ্ছে, তোমরা শুধু একটু আমাকে বলো। কানপাশা, হ্যাঁ দেখাবো কি শাড়ি এটা, এটা কাতান। আজকে জুয়েলারি দেখো এত ভালো ভালো। দুর্গাপুরে না গো, দুর্গাপুরে আমাদের শপ নেই। দেখো খুব সুন্দর একটা চোকার আমি পরছি, ভীষণ সুন্দর একটা চোকার, একদম নিউ কালেকশন। এবং আজকে তোমরা অনেকেই কোয়েরি করেছো আমার পোস্টে যে দিদি প্রিভিয়াস উইক একটা হার অর্ডার করেছিলাম কিন্তু রিপ্লাই পেলাম না। আরেকবার হোয়াটসঅ্যাপ করো, কোনো কারণে হয়তো এটা মিস করে গেছি আমরা, একটু রিপ্লাই করো। কারণ এই তোমাদের গণেশ চতুর্থীর অফারটার জন্য প্রচুর আমরা হচ্ছে, একটু আমার ফোনগুলো অফ করে দিই, একটু ফোনগুলো আমি অফ করে দিই, কারণ এখানে প্রচন্ড মানে আমি আসলে কাল থেকে ফোন ধরতে পারছি না বলে প্রচুর কল আসছে। আমি গলায় যে হারটা পরে আছি সেই হারটা লংটার দাম আছে 1800 টাকা। আমি যে গলায় হারটা পরে আছি লংটার দাম আছে 1800 টাকা। আর তার সাথে দেখো সুন্দর একটা এরকম বনে দিয়ানা চোকার, একদম সুন্দর একটা বনে দিয়ানা চোকার আমি পরেছি, যেটার দাম আছে হচ্ছে 1400 টাকা। আমার মনে হয় একদম অন্য ধরনের, যেটা হচ্ছে আমাদের বিয়ের কনেরাও পড়তে পারবে, আমাদের বিয়ের কনেরাও পড়তে পারবে। শোনা যাচ্ছে দিদি? ওকে ওকে শুক্লা দি, অডিও ভয়েস ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পৌলমী বিশ্বাস, হ্যালো বর্ষা দি, একটু কম শোনা যাচ্ছে আসলে, এখানে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তো আমি সেটাই কথা। আমাদের সোনা দি একটা সুন্দর লাল শাড়ি পরে একদম অষ্টমী সকালে সাজ নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে নেকলেসটা তুমি জানো দেখেছো তোমরা, অনেক পায়েল দেখিয়েছে আমার পরা ফটো দেখেছো, 2500 টাকা প্রাইস আছে। যাদের দরকার বুক করো। আর যারা শিলিগুড়ির ক্লায়েন্ট, যারা শিলিগুড়ি ক্লায়েন্ট আছো, যারা কাছাকাছি দার্জিলিং, আমার কালকে অনেক বন্ধুরা আসবে, দার্জিলিং এর অনেক দিদিরা আসবে, শান্তাদি তুমি যদি আমার এখন লাইভটা দেখছো অবশ্যই অবশ্যই কালকে এসো, তোমার সব জিনিস আমি নিয়ে চলে এসেছি। মান্তাসা গুলো দেখাও, মান্তাসা গুলো দিদি ট্রেটে একটু বার করে দাও, অবশ্যই দেখাচ্ছি। তোমাদের যা যা দরকার লাগবে, তোমরা যেরকম ওয়েবসাইটে বুকিং করো জয়িতার কাছ থেকে, যেরকম লাইভ বুকিং করো পায়েলের কাছ থেকে, তারপরে যেরকম হচ্ছে যারা আমাকে আমার ফেভারিট পার্টনার, আমি বুঝতে পারছি না কেউ কল গুলো কেন আসছে। আমি কিন্তু কল গুলো তো একটু দাঁড়াও, আমি যিনি আমি ফোনটাকে একটু ডু নট ডিস্টার্ব করে দিই, ডিস্টার্ব করা আছে কেন কল ঢুকছে আমি ঠিক বুঝতে পারছি না, ডু নট ডিস্টার্ব করা আছে কেন ব্যাকে। অবশ্যই দিদি দেখো তো এই পালচোকাটা আমি আরেকটা কোথায় রাখলাম, আচ্ছা পালচোকাটা খুলে দেখাতে হবে, আমি লংটা দেখছি। সাউথ কলকাতায় এই কোনো আউটলেট না গো, আমাদের কলকাতা নর্থ সাউথ কোথাও আউটলেট নেই। সীতাহার, আমি সীতাহার পরে আছি, ভীষণ সুন্দর একটা সীতাহার। আসলে আমরা স্টোরটাকে ক্লোজ করেছি, ক্লোজ করে তারপরে দেখাচ্ছি, এখানে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সাথে থাকো তুমি দুটো করে এখন অপেক্ষা আছি কখন আমাদের বাবুতি চাঁদি, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এই প্রথম পারচেস করলাম, দারুণ হচ্ছে শ্রাবণী দি, থ্যাংক ইউ দিদি। মান্তাসাটা দেখাচ্ছি দিদি, মান্তাসা, আচ্ছা এই প্রত্যেকটা মান্তাসা কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে মান্তাসাগুলো আছে, ওখান থেকে তোমরা দেখে পারচেস করতে পারো। তোমরা স্ক্রিনশট নাও, তোমরা যারা শিলিগুড়ি কাছাকাছি আছো, যারা নর্থ বেঙ্গলের কাছাকাছি আছো, সোনাদি আছো, সোনাদির কাছে এসো, তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট। এই সোনাদি কিন্তু আমার ক্লায়েন্ট ছিলেন এবং সেই ক্লায়েন্ট থেকেই আজকে আমার আমার জন্য এত এত বড় একটা সুযোগ করে দিয়েছে, যাতে শিলিগুড়ি মানুষের কাছে পেয়ে যায় সবগুলো মান্তাসা। দেখো সবগুলো, এই সবগুলো দিয়েছে, এটা কিন্তু মান্তাসা বলে। আরো আছে দেখো, এত তো দেখানো পসিবল হয় না, একটু দেখে নাও, একটু দেখে নাও, হ্যাঁ দেখো আমি তাও সামনে সামনে ধরে ধরে দেখাচ্ছি। আসলে এই জায়গাটা না আমার একটু দেখাতে, যেমন সামনে বিছিয়ে রাখা থেকে দেখানো হয়, দেখো এই একটা সুন্দর মান্তাসা আছে, এই মান্তাসাটার দাম আছে 1200 টাকা, শাঁখ মোটিভ করে একটা মান্তাসা আছে 1200 টাকা। তারপরে হচ্ছে এই একটা মান্তাসা দেখো, এটা আছে 1500 টাকা,
এটা 1500 টাকা এরকম বক্স বক্স প্যাটার্নের হাতে এত সুন্দর এটা কিন্তু যে কোনো হাতে বসবে আমার কিন্তু রিস্ট 22 আমার কিন্তু রিস্ট 22 আমার রিস্ট 22 দেখো 22 খুব সুন্দর নথ টানা দেখাবে হোয়াটসঅ্যাপ করো আমাদের ওয়েবসাইটে যাও প্রচুর নথের টানা আছে আজকে আমি দেখছি চেষ্টা করছি যদি পারি তো দেখিয়ে দেবো দেখো এই মানতাসাটার দাম আছে 1500 টাকা তোমাদের যারা যারা পূজোর কালেকশনের জন্য ওয়েট করে আছো অনেক দিন ধরে সোনাদিকে পিং করেছো আমি কিন্তু পূজোর সব কালেকশন নিয়ে এখানে চলে এসেছি কাল থেকে তোমরা আসো শুরু করো কালকে আসলে তোমাদের সাথে আমার দেখা হবে আমি স্টোরে থাকবো এবং অন্যদিন তো সোনাদি তোমাদের জন্য আছে সোনাদি তোমার স্টোর টাইমিংটা কি আছে একটু বলো আমার টাইমিং আছে দুপুর 12টা থেকে রাত্রি 9:30টা পর্যন্ত তাহলে তোমরা দুপুর 12টা থেকে রাত্রি 9:30টা অবধি চলে এসো দেখো প্রচুর প্রচুর পারচেজ করো এবং এই পূজোতে অষ্টমী দশমী অন্যদিন হালকা কিছু পরো বা তোমরা তো একটু ওয়েস্টার্ন পড়তে আমরা পছন্দ করি কিন্তু অষ্টমীর অঞ্জলি আর দশমীর বিজয়া বরণ যেটা বলি আমরা সেটা বৃষ্টি ছাড়া হয় না একটা বনে দিয়ানা সাজ একটা লাল পাড় সাদা শাড়ি বা একটা লাল শাড়ি তার সাথে লাইফ শেষ না তো লাইফ তো চলছে কেন বলো তো সঞ্চিতা দি আমি ঠিক বুঝতে পারছি না যদি কিছু অসুবিধা হয় বলো কারণ একদম অন্য জায়গা থেকে লাইভ করছি তো আজকে আমি একলা তো একটু আমার এগুলো করতে নোয়া নোয়া দেখিও দিদি তোমার এখানে নোয়া কিছু ডিসপ্লে আছে কি নোয়া কিছু ডিসপ্লে আছে আমরা দেখিয়ে দিচ্ছি প্রীতি মাইতি থ্যাংক ইউ থ্যাংক ইউ চুড় হবে হ্যাঁ চুড় হবে একটু চুড়গুলো একটু আমাকে দাও এই এই এটা বার করে দাও আচ্ছা তোমাদের মানতাসাগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি দেখো হ্যাপি লাগছে বর্ষা থ্যাংক ইউ দি দেখো মানতাসা গুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের চেনা মানতাসা তোমাদের কালেকশন ভীষণ ভালো দি থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই পূজোর সময় এই পূজোর সময় বৃষ্টির একটা মপচেন তো চাই তাই না দেখো এখানে কিছু নোয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও সাইজ ওয়াইজ একটু জয়িতা বা পায়েলকে পিং করো তাহলে ওরা যদি অ্যাভেলেবেল থাকে আশা করছি এগুলো ডেকোট আমি দেখছি প্রত্যেকটা ডিজাইনে অ্যাভেলেবেল থাকবে আমি ভাবলাম শেষ বুঝি ওমা না শেষ হয়নি মধ্যেখানে আমার কল ঢুকে যাচ্ছে আমি কিছু করতে পারছি না কঙ্ক লাইভে দেখো দিদি নেক্সট লাইভে দেখাবো আজকে কিন্তু আমি শিলিগুড়ি থেকে ইন্ট্রোডিউসিং লাইভে আসছি আজ হচ্ছে অতটা আমি কিছু এখানে একটু সেট আপটার জন্য আমার একটু জিনিস নিয়ে বসতে অসুবিধে হয়েছে আমি তাও যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি গলায়টা খুব সুন্দর চোকার পরে আছি চোকারটার দাম আছে 1400 টাকা এবং ওটার সাথে ভীষণ সুন্দর একটা কানের দুল আছে আর আজকে আমি খুব সুন্দর সুন্দর লকেট দেখাবো ট্যাসেল শেড দেখাও হ্যাঁ হ্যাঁ একদম একদম মিনা করা মানতাসাটা দেখাও দেখাচ্ছি একটু দেখে নাও হ্যাঁ নোয়াগুলো একটু দেখে নাও যার যেটা পছন্দ মার্ক করে জয়িতাকে আর পায়েলকে পাঠিয়ে দিও ওরা ওদের তোমাদের সাইজ ওয়াইজ যদি অ্যাভেলেবেল থাকে কনফার্ম করে দেবে ঠিক আছে আর মানতাসাগুলো আমার এইগুলো তো মিনি করা মানতাসা শাখা আমরা রাখি না শাখা আমরা রাখি না দিদি একটু তোমার বক্সের এই যে চোকারটা আছে একটা দু পিস নিয়ে সেটা বার করে দাও এই দেখো এই মানতাসাটার দাম আছে 1450 টাকা শাখা আমরা রাখি না নোয়াগুলো আমাদের ওয়েবসাইটে না নোয়াগুলো খুব একটা দেওয়া নেই মানে দেওয়া নেই মানে শিলিগুড়িতে এটা আশ্রমপাড়া না দাদা আশ্রমপাড়া আশ্রমপাড়া শিলিগুড়িতে আশ্রমপাড়া পিং করো আমি দিদির নাম্বার দিয়ে দেবো দিদির সাথে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করে চলে এসো তোমরা তাড়াতাড়ি ঝটপট চলে এসো কারণ পুজোর হিউজ কালেকশন নিয়ে আমি চলে এসেছি তোমরা তাড়াতাড়ি চলে এসো এরপরে যারা যারা লকেট দেখতে চাইছো আমি পরে দেখাতে পারছি না দিদি আমার প্রোডাক্টটা পাবো তো একদম দীপান্বিতা মাইতি তুমি আরেকবার পিং করো আমি দেখে নিচ্ছি শিলিগুড়িতে তোমাকে দেখে ভালো লাগলো থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ আপনাদের আশীর্বাদে আশা করছি আমরা সব জায়গায় ছড়িয়ে পড়বো চুড় দেখাবো হ্যাঁ চুড় দেখো আমি হাতে একটা ভীষণ সুন্দর চুড় পরে আছি এটা এরকম আশাশ প্যাটার্নের চুড় একটা আছে এটা পার পিস আছে 1000 টাকা পার পিস এই চুড়টার দাম আছে 1000 টাকা পার পিস আমি জানি না হ্যালো বর্ষা গুড ইভিনিং মলিদি আজকে আমি শিলিগুড়িতে মলিদি তোমার কমেন্ট গুলোর জন্য ওয়েট করছিলাম তুমি এত আমাদেরকে প্রেস করো এত আমাদেরকে ভালোবাসো সবসময় এত এনকারেজ করো তোমার কমেন্টের জন্য ওয়েট করছি কিছু একটু ইস্যু হচ্ছে আমি কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছি না তোমরা কিন্তু প্রচুর প্রচুর কমেন্ট করো শেয়ার করো যাতে কিন্তু আমি অনেকের কাছে পৌঁছে যেতে পারি তোমরাও চাও আমাদের কালেকশন সব জায়গায় ছড়িয়ে পড়ে যাতে ওইভাবেই পৌঁছে যেতে পারি একটু হোয়াটসঅ্যাপ করো জয়িতাকে বা পায়েলকে তোমরা হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে দেখিয়ে দেবে দিদি ফিরছে পাবে আমি মঙ্গলবার দিন বিকেল থেকে স্টোরে থাকবো আমি মঙ্গলবার মোটামুটি 4:30-5টার মধ্যে পৌঁছে যাবো ঠিক আছে
কাল মেদিনীপুরে না দিদি, মেদিনীপুরে আমার স্টোর কিন্তু ওপেন আছে, উমা নিউ স্টোর। হ্যাঁ দিদি, আমাদের কিন্তু এটা পয়লা বৈশাখে ওপেন আছে। তোমাকে একটু আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, কারণ এই জিনিসটা না ব্যাক ক্যামেরা ছাড়া বোঝা যাবে না। আমি একটু সামনে থেকে দেখাচ্ছি, দেখো জিনিসটা দেখো কত সুন্দর, নিখুঁত, কত ডিটেলিং, একদম আগেকার দিনের যে বনেদিয়ানা, যে বনেদিয়ানা স্টাইলটা, সেই স্টাইলে চোকার একটা বিয়ের কোণের জন্য এই সাইজটা পারফেক্ট, একদম পারফেক্ট। এই সাইজটা একদম পারফেক্ট, ছোট্ট কানে দুল হবে। বৃষ্টি মানে রিয়েল গোল্ড। তোমাকে অনেক অনেক মিত্র মিত্র রয়দি, মিতা মিত্র রয়দি, থ্যাংক ইউ। পেন্ডেন্টসের এক্ষুনি দেখাবো আমি, না অনেকের কমেন্ট মিস করছি, আমাকে আগের বারে চোখে একটু প্রবলেম হচ্ছিল, এবারে দেখতে হবে আমাকে, আবার চশমা পরতে হবে। ভিনটেজ কালেকশন, থ্যাংক ইউ ঋতু। শর্মিষ্ঠা চৌধুরী, আমি সোনাদির থেকে পাখি মান্তাসা নিয়েছি, খুব সুন্দর, যদি পারো চেনটা একটু ছোট। আচ্ছা আচ্ছা, একদম আমাকে আজকেই সোনাদি বলছিল যে তোমার হাত ভীষণ ছোট, নোয়া দেখাবে গো। নোয়াটা আমি দেখিয়েছি, আমি আরেকবার দেখাচ্ছি, দেখো এই রকম একটা সুন্দর কালেকশন, ১৪০০ টাকা, ১৪০০ টাকা আছে। আমি না দুল খুঁজে পাচ্ছি না, প্লিজ হোয়াটসঅ্যাপ করো, আমি ছবি পাঠিয়ে দেবো, আমি এই লাইভটার পরে সব ছবিগুলোকে তুলে তুলে আমি পাঠিয়ে দেবো। আমি যে কোথায় কি রেখেছি এখানে, না কোথায় কি রেখেছি আমি নিজেই বুঝতে পারছি না। শুভেচ্ছা, তোমার কাছে দারুণ লাগছে, থ্যাংক ইউ। সোনাদি তুমি একটু কিছু বলো, তোমার বন্ধুদেরকে বলো, শিলিগুড়ির বন্ধুদেরকে বলো, বা কাছাকাছি বলো যে আমার সাথে কাজ করে তোমার কেমন লাগছে, তারপরে তুমি কিভাবে সবাইকে ইনভাইট করছো, তো সেটা একটু বলে দাও। মোটামুটি চার পাঁচ বছর আগে থেকে বৃষ্টি থেকে জুয়েলারি পারচেস করি, আমার বৃষ্টির জুয়েলারি এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, তারপর থেকে আমি দিদির পেছনে লেগেছিলাম, দিদি বৃষ্টিকে শিলিগুড়িতে আনতেই হবে। আমি যখন প্রথম ফোন করেছিল, আমি না আকাশ থেকে পড়েছি, শিলিগুড়িতে আমি কি করে জুয়েলারি পাঠাবো, মানে সেটাই তো আমার কাছে সাংঘাতিক ব্যাপার। দিদি সিক্স মান্থ ওটা ভেবেছে যে কি করে আমি শিলিগুড়িতে করবো, তারপরে আমিও ছাড়া লোক আমি দিদি দিদি বৃষ্টিকে শিলিগুড়িতে আনতেই হবে, এত সুন্দর জুয়েলারি। শুধু অনলাইনে লোক কেন, যারা অনলাইনে না দেখে, যারা স্টোরে এসে দেখে, তারা কেন পাবে না, সবাই বিষ্ণির জুয়েলারিতে সেজে উঠবে। আর একটা রিয়েল গোল্ড এর কোন জুয়েলারি পরলে তার সাথে অন্যান্য বিষ্ণির জুয়েলারিতে পরলে কেউ বলতে পারবে না যে কোনটা সোনা কোনটা বিষ্ণির। এটার ফিডব্যাক আমি তোমাদের কাছ থেকে প্রচুর পেয়েছি, আজকে সোনা দিয়েও দিল। আচ্ছা দিদি, এখানে একজন লিখেছে যে ছেলেদের ব্রেসলেট দেখাতে বলেছিলাম, দিদি আমি একদম ভুলে গেছি, কারণ বেরিয়ে আসার ব্যাপার ছিল, তুমি একটু পিন করে রাখো, আমি তোমাকে কালকেই পাঠিয়ে দেবো। আমি ফোনে, আমি ফোন করে আমার স্টোরের দিদিদেরকে বলবো, যাতে তুমি দিল্লিতে একটা স্টোর ওপেন করো, দিদি আমি দিল্লিতে আপনার কাছে আসবো, আমি এসে এরকম একটা লাইভ করে যাব, আপনি সেটার ব্যবস্থা করে দিন, আমি যাব, কিন্তু স্টোর এত তাড়াতাড়ি ওপেন করতে পারবো কিনা আমি বলতে পারছি না। বৃষ্টিকে ভোটে টেনে শিলিগুড়িতে নিয়ে আসছি, এরপরে বৃষ্টি আশা করছি ইন্ডিয়া সব জায়গাতে চলে যাবে, একদম আপনাদের আশীর্বাদে আমি সেটাই যেন হয়। হাই বর্ষা, খুব মিষ্টি লাগছে তোমায়, আমাকে ওই মটর লং ইউজ এর হারটা রেজিস্টার করে জানিও। হ্যাঁ দিদি, ওটা একটু আমাকে বৃহস্পতিবার শুক্রবার করে পিং করো। আচ্ছা এই হারটার আমি দুল পেয়ে গেছি, হ্যাঁ এটা ১৪০০ টাকা, সিওডি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল, সিওডি অ্যাভেলেবেল, তোমরা পারচেস করো অনলাইনে, সিওডি অ্যাভেলেবেল। দেখো এই সুন্দর চোকারটার দাম আছে ১৪০০ টাকা, মানে মানে জাস্ট এইটা আমি দেখে না সত্যি বলছি, মানে আমার মনে হয়েছিল যে সত্যি মানে একটা আগেকার দিনের বনেদিয়ানা যে ব্যাপারটা সেটাই যেন এর মধ্যে ফুটে উঠেছে, একটা বিয়ের গয়না তো আমি বলবো খুব সুন্দর। মতি দেওয়া মান্তাসা, যদি মতি দেওয়া মান্তাসা দুটো দাও, এই দেখো আমি গলা থেকে হার খুলবো না, কারণ এইভাবে আমি ঘুরে ঘুরে দেখাতে পারছি না তোমাদের, আমি জাস্ট এইভাবে জুয়েলারি গুলো দেখাচ্ছি। দেখো দিদি একটু বালাগুলো দেবে তো, দেখো এই এই মান্তাসাটা আছে, এটা ১২০০ টাকা আছে, এই মান্তাসাটা ১২০০ আছে। চৈতালি রিম্পাদি দিল্লিতে খুলে খুব ভালো হয়, আমি দিল্লিতে খুব তাড়াতাড়ি লাইভে আসছি, আপনার একটা ব্যবস্থা করে দিন, আমি রিয়েলি তাড়াতাড়ি লাইভে আসছি, আশা করছি নেক্সট ইয়ার আমি যাব। বড় কানপাশা, হ্যাঁ বড় কানপাশা আমি নিয়ে এসছি দিদি, বক্স থেকে বড় কানপাশা দাও, পুজো মানে কানপাশা, পুজো মানে একটা লং হার, এটা যেন আমাদের একটা বহুদিনের চিরাচরিত একটা সাজ বলতে পারো, একটা পুষ্পাঞ্জলি দেওয়ার সময় একটা মানুষে বা
পরে চলে গেলাম, আমার কাছে আসতে হবে উইথ পায়েল। একদম আমি পায়েলকেই নিয়ে যাবো, কারণ সত্যি বলছি আমি এত কথা বলতে পারবো না। পায়েল হোয়াটসঅ্যাপ, পায়েল যেভাবে বুঝিয়ে বলতে পারে বা যা করতে পারে, দিল্লির টিকিটটা আমি আর পায়েল দুজনে একসাথে কাটবো, আপনি একদম চিন্তা করবেন না। আর আমি আপনার কাছেই যাব, একদম আপনার এত ভালোবাসা আমি পেয়েছি, এটা না করলে আমার আমার কাছে আমি নিজে ছোট হয়ে যাব। বড় কানপাশে দেখাবো, পলা দিয়ে নেকপিস দেখাও। পলা দিয়ে নেকপিস হয় না আমাদের, আমাদের হচ্ছে হাঁসুলি প্যাটার্নের যে গয়নাগুলো হয় সেগুলোর উপর আমরা মিনে করে দিই, সেগুলোর উপর আমরা মিনে করে দিই, সেই মিনে করে। আচ্ছা দেখো কানপাশা, এখানে ট্রেটা আমি দেখাতে পারছি না, দেখো এরকম একটা সুন্দর, কত বড় কানপাশা, এরকম একটা সুন্দর কানপাশা পরে কিন্তু একটা হার পরে আরামসে বেরিয়ে যাওয়া যাবে। আমার বিয়ে ডিসেম্বরে, কিছু জিনিস নেব। খুব ভালো লাগলো তোমাদের, একদম অবশ্যই ফোন করে একদম নিয়ে নাও। বালা দেখিও, হ্যাঁ বালা দেখাবো আজকে, একটা সুন্দর নতুন বালা দেখাবো। বকুল চেন, আমি একটা সরু বকুল চেন এনেছি এবং সেই সরু বকুল চেনের সাথে আমি অনেকগুলো লকেট দেখাবো, সেই সরু বকুল চেনের সাথে আমি অনেকগুলো লকেট দেখাবো। অলরেডি একটা লকেট আমার এখানে লাগানো আছে, অলরেডি আমার একটা এরকম লকেট লাগানো আছে। বালা দেখাবেন? হ্যাঁ দেখাবো, এই দেখো এইরকম একটা সুন্দর লকেট দেখো, এরকম হার্ট শেপ করা মিডিলে একটা বিডস আছে, তা এই লকেটটারই দাম আছে 1200 টাকা। এইটার সাথে মতির পান্তা স্বামী বোধে একটা দেখালাম, আমার দেখানো হয়নি দিদি, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, সঞ্চিতা মজুমদার দি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি কালকে আমার স্টোরে বলবো যে মানতাসাগুলো একসাথে রেখে একটা ফটো তুলে দিতে, যাতে আমি তোমাকে পাঠাতে পারি। একটু সঞ্চিতা দি আমার সাথে থাকো, কারণ আমার এখানে না মানে মানতাসাগুলো বার করতে একটু অসুবিধে হচ্ছে, তো তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি লাইভের পরে ফটো তুলে দেখাবো। নেকলেস, নেকলেস আজকে একটু কম দেখাবো, কারণ আগের দিন প্রচুর নেকলেস দেখানো হচ্ছে, আজকে আমি একটু লকেট দেখাবো, আজকে আমি একটু লকেট দেখাবো। দেখো লকেটটা, দেখো এই লকেটটার দাম আছে 1200 টাকা, অনলি লকেটটা আছে 1200 টাকা। ওইটার সাথে এরকম একটা সুন্দর ইয়াররিংস আছে, ওরকম এরকম একটা পুজোর সময় এরকম একটা লকেট ইয়াররিংস খুব সুন্দর যায়, 1200 টাকা পড়বে। এবং তার সাথে যদি এরকম আমাদের আগের বারে পায়েল দেখিয়েছিল সরু বকুল চেন, এরকম একটা এই লেন্থের বকুল চেনে কিন্তু লকেটটা, এই দেখো একদম এই জায়গাতে থাকবে, সুন্দর লাগবে। একটু অসুবিধে হচ্ছে আজকে আমার এই জুয়েলারি গুলো জয়িতাকে একদম যেখানে খুশি, আমার এটাই বলার বক্তব্য, আমাদের কিন্তু লাইভ বলো বা ওয়েবসাইট বলো তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা লাইভ থেকে পারচেস করতে পারো, ওয়েবসাইট থেকে পারচেস করতে পারো, তোমরা লাইভের প্রোডাক্ট জয়িতাকে পাঠিয়ে পারচেস করতে পারো, ওয়েবসাইটের প্রোডাক্ট পায়েলকে পাঠিয়ে পারচেস করতে পারো, এবং দু জায়গার প্রোডাক্ট আমাকে পাঠিয়ে পারচেস। তবে আমি বলবো ওদের দুজনকে বেশি পাঠাও, কারণ দায়িত্বগুলো ওদেরকেই আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি এবং ওরা এই কাজগুলো বেশি ভালো করে। আমার কাছে করলে কি একটু সময় লাগে প্রত্যেকটা, কারণ আমাকে আরো অনেক কাজ করতে হয়, আরো অনেক তোমাদের যাতে আরো নতুন নতুন ডিজাইন দেখাতে পারি তার উপর কাজ করতে হয়, তো সেই জন্য। আর সবাই কিন্তু রেডি হয়ে যাও, সামনেই কিন্তু পুজো, এবং পুজোতে বৃষ্টি থেকে সবসময় একটা করে কনটেস্ট হয় এবং সেটার অ্যানাউন্সমেন্ট নিয়েও আমি আসবো, তো তোমরা রেডি হয়ে যাও। একদম কিভাবে লুক ক্রিয়েট করবে, তোমাদের লুকই কিন্তু তোমাদেরকে সিলেক্ট করবে আমাদের সপ্তমী টু দশমী শারদ সুন্দরীকে, ঠিক আছে? তো সেটা নিয়ে ডিটেলস আমি পরে বলবো। বড় কানপাশা বোধহয় আমি একটা দেখিয়েছি, আরো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই লকেটটা দেখে নাও, এই লকেটটার দাম আছে 1200 টাকা, আজকে একটা খুব সুন্দর লকেট দেখাবো, লকেটটাতে একটা আলাদা গ্ল্যামার আছে। রিপ্লাই দিচ্ছ না কেন শ্রাবণী সৌরভ? কোথায় রিপ্লাই দিচ্ছ না দিদি একটু বলো, যদি এতে রিপ্লাই হয় আমার, আমি মিস করে যাচ্ছি, আমি পরে দিয়ে দেবো। আর যদি হোয়াটসঅ্যাপে হয়, যদি দেখেন সিন না করে রিপ্লাই দিয়ে দিই, মানে সিন করে রিপ্লাই দিইনি, সেটা আলাদা ব্যাপার, আপনি ফোন করবেন। আর যদি দেখেন যে হচ্ছে সিন করা হয়নি রিপ্লাই দিইনি, তাহলে একটু সময় দিন, আমাদের একটু সময় লাগে দিদি, কারণ প্রচুর মেসেজ আছে, একটু সময় আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? একটু আমাদের সময় দিন। কানবালা, কানবালা আজকে আমি নিয়ে বসেছি, একটা আমি দেখাবো কানবালা, একটু একটু থাকো সাথে, একটু থাকো। দেখো এই দেখো লকেটটা দেখো, কত সুন্দর একটা, একদম মানে সোনার কালেকশন আমার, মানে এখানে বসার জন্য না আজকে তোমাদেরকে আমি পরে পরে দেখাতে পারছি না, কারণ ডিস্টেন্সটা দূর হয়ে গেছে। দেখো এই দেখো এখানে দেখো, লতা পাতা দিয়ে ফুল দিয়ে পুরো মিনে করা ডিজাইন, তার সাথে এরকম ঝালর আছে। এই লকেট সেটটার দাম আছে 1200 টাকা, এই লকেট সেটটার দাম আছে 1200 টাকা। তার সাথে দেখো এরকম একটা খুব সুন্দর ইয়াররিংস, খুব ভীষণ সুন্দর একটা ইয়ারিংস।
হ্যালো আজ আমি ফোন করেছিলাম দিদি, এইভাবে আমি বুঝতে পারবো না। যদি মনে হয় আমরা ফোনে রিপ্লাই দিতে পারিনি বা আমি একটু আগে অনেক জোর ফোন করেছিল আমি রিসিভ করিনি লাইভের জন্য, কাইন্ডলি একটু আমাকে হচ্ছে 11:10 সময় আমাকে একবার কল করুন। আগের দিদি কই? আগের দিদি মানে পায়েল, পায়েল বৃহস্পতিবার আবার লাইভে আসবে। রায় রত্তুর দাস প্রচুর প্রচুর লাভ পাঠিয়েছে দিদি, একটু বড় গান বাসা করুন। যারা যারা শিলিগুড়ি লোকেশন চাইছেন প্লিজ হোয়াটসঅ্যাপ করুন, আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। আর না হলে দিদি একটু অ্যাড্রেসটা বলে দাও। আমাদের লোকেশন হচ্ছে 21 রামকৃষ্ণ রোড, আশ্রমপাড়া, শিলিগুড়ি, নিয়ে সরি সার্ভিস সেন্টারের পাশে, আমতলা ক্লাব। এসেও আসতে পারবেন, অঞ্জলি জুয়েলার্স এসেও আসতে পারবেন, ওই রোডটার মধ্যে আমাদের সবটা আছে। আশ্রমপাড়া, 21 রামকৃষ্ণ রোড আর হচ্ছে অঞ্জলি জুয়েলার্স এর কাছে, আরেকটা কি বলেন, আমতলা ক্লাবের কাছে। ফোন নাম্বার আমরা প্রোভাইড করে দেব, আপনারা প্লিজ ফোন নাম্বারে কল করে নিন। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 8250555904, আপনারা আমাকে কল করবেন, কোনো অসুবিধা হলে কল করবেন, আমি লোকেশনটা সঙ্গে সঙ্গে বলে দেবো আপনাদেরকে। সঞ্চিতা দি গিনি নেকলেসটা দাম 2500 টাকা, শিলিগুড়িতে এক্সিবিশন খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি। কানপাশা মানতাশা দেখো, মানতাশাটা হোয়াটসঅ্যাপ করে নিও, কানপাশা দেখো, আমি একটা কানপাশা দেখিয়ে দিয়েছি, এই আর একটা কানপাশা, এই একটা কানপাশা, এটার দাম 600 টাকা আছে। যার যেটা দরকার, যদি আমি দাম মিস করে যাই স্ক্রিনশট নিয়ে পাঠাও, আর আমি লাইভের পরে আমি ফটোগুলো পাঠিয়ে দেবো, দেখে নাও। মৌসুমি সায়নি ঘাতক, হাইদি, শিলিগুড়িতে এক্সিবিশন হচ্ছে না, এটা এক্সিবিশন হচ্ছে না, এটা আমার, এটা কিন্তু আমি আমার ফ্র্যাঞ্চাইজিতে এসেছি, এটা আমার নিজেরই বলতে পারো, নিজেরই একটা মেদিনীপুরে আছে, এটা শিলিগুড়ির আমার নিজের স্টোর এসেছি, এটা এই শিলিগুড়ির এই স্টোরটার ভার পুরো সোনাদি, ঠিক আছে, সোনাদি এখানে সামলাচ্ছে। গিনি নেকলেসটার দাম 2500 টাকা আছে। আর হচ্ছে এছাড়া আমি শিলিগুড়ির একটা রিসেন্ট যেটা এক্সিবিশনে আসবো, এবং তার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, 6 মাসের বেবি চুড়ি আমাদের কাছে নেই, যেটা বেবি বালা বা দুধ বালা বলে, একটু হোয়াটসঅ্যাপ করুন, আমি দেখবো যদি আমি আপনাকে করে দিতে পারি। আচ্ছা, আর একটা দেখো, এই হচ্ছে স্কোয়ারের উপর একটা কানপাশা, স্কোয়ারের উপর একটা কানপাশা দেখো, ভীষণ সুন্দর একটা কানপাশা স্কোয়ারের উপরে, এই কানপাশার দাম আছে 600 টাকা। ব্রাইডাল ফুলকান আজকে আমি নিয়ে আসিনি, আর তারপরে এই লুকে হবে না, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পাঠিয়ে দেবে। হাতের ব্যাঙ্গেলটার প্রাইস, এটার দাম আছে 1000 টাকা পার পিস। দিদি একটু বালা গুলো দেবে, এই একটা বালা দেখো, দেখো আগের দিন যে বালাটা দেখানো হয়েছে সেটাতে পদ্মমুখ ছিল, আমি যেটা লাইভ করেছিলাম, এই বালাটা একদম অন্য ধরনের, এখানটা এরকম একটা বরফি প্যাটার্নের টিউলিপ প্যাটার্ন আছে, এখানটায় গোল আছে, এটা পুরোটা হচ্ছে একটু কাজ করে একটু ছেলাই কাটা আছে, এই বালাটা জোড়া আছে 2200 টাকা জোড়া, এই বালাটা জোড়া আছে 2200 টাকা। বড় কানপাশা প্রচুর আছে, এত তো মানে বের করে দেখানো সম্ভব না, হোয়াটসঅ্যাপ করুন আপনি পেয়ে যাবেন। আগের দিনও কিন্তু আমরা প্রায় 12টার উপরে কানপাশার একটা ট্রে দেখিয়েছি, আগের লাইভটা দেখলেও পেয়ে যাবে, নাহলে বালা না এমনি সরু চুড়ি, না দিদি সরু চুড়ি আমাদের হবে না, রেগুলার ওয়ের আমাদের কিছু হবে না। আজকে আমি বারবার বলছি, আজ কিন্তু লাইভটা আমি এসেছি আমাদের শিলিগুড়ি ফ্র্যাঞ্চাইজি দিদির কাছে, শিলিগুড়িতে এসেছি আমাদের আমাদের স্টোরে, আমাদের শিলিগুড়ির যে স্টোর আছে সেই স্টোরে আমি এসেছি, এবং তো অনেক শিলিগুড়ির বন্ধুরা, অনেক দার্জিলিং এর বন্ধুরা আমাকে বহুদিন ফোন করেছে, দিদি আপনার সাথে একটু আড্ডা দিতে চাই, তো সেই কারণে কাল সারাদিন আমি স্টোরে থাকছি আপনাদের সাথে একটু গল্প করার জন্য, একটু আড্ডা দেওয়ার জন্য, সেই কারণে আসা। আজকে খুব একটা জুয়েলারি আমি যেগুলো নতুন কিছু কালেকশন লকেট আমি দেখিয়ে দিচ্ছি, আমার গলায় যেমন খুব সুন্দর লং হার আছে 1800 টাকা, এই লং হারটা আমি দেখাচ্ছি, তার সাথে খুব সুন্দর পাশার সাথে ঝালর দেওয়া একটা দুল, পুরো লুকটাই একটা, একটা পরলেই তোমাদের চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর চোকার দেখিয়েছি, আর কিছু পাশাও দেখাচ্ছি, আমি আস্তে আস্তে করে যতটা পাচ্ছি দেখাচ্ছি, কারণ আমার একটু অসুবিধা হচ্ছে এখানে দেখাতে, ঠিক আছে, কারণ বারবার ঘুরে তো তোমাদের দিকে ব্যাক করতে আমার পছন্দ হচ্ছে না। এই দেখো এই বালাটার দাম আছে 2200 টাকা জোড়া, 2200 টাকা জোড়া আছে, এই বালাটার দাম 2200 টাকা জোড়া আছে, এই বালাটার দাম। তোমাদের এগুলো আবার ক্লিয়ারলি দেখাতে হবে, কারণ আমি বুঝতে পারছি
তোমরা এখানে দেখতে পাচ্ছ না, তোমরা অনেকে নেকলেস দেখতে চাইছো। নেকলেসটা দেখো, এই দেখো এই একটা নেকলেস আছে, এই নেকলেসটার দাম আছে 1600 টাকা। মধ্যেখানে একটা মিনাকারি মোটি, সাইডে সরু চেন, পায়ের তোকে এখন কিছু আর দেখতে হবে না, যা দেখছিস দেখ, পরে রেকর্ডেড লাইভটা দেখে নিস, ঠিক আছে? বেশি কিছু দেখাইনি, শুধু গল্প করেছি। পায়েল দেখো লাইভে চলে এসছে দেখার জন্য, তোমরা যারা গল্প করছো, যারা পায়েলকে মিস করছো, পায়েলকে হাই হ্যালো বলে দাও, ঠিক আছে? এই দেখো এই একটা সুন্দর নেকলেস, ঠিক আছে? এই নেকলেসটার দাম আছে 1600 টাকা, এই নেকলেসটার দাম আছে 1600 টাকা, দেখে নাও তোমরা। এই নেকলেসটা শিলিগুড়ির আশ্রমপাড়া আমতলা ক্লাবের কাছে, অঞ্জলি জুয়েলার্স এরও কাছে। একটু দিদির নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপ করে দেবো, কথা বলে দিও, চিরস্মৃতি একটু ফোন করে নিও, ঠিক আছে? দেখে নাও এটার দাম 1600 টাকা, এটার দাম 1600 টাকা, এই সুন্দর নেকলেসটার দাম 1600 টাকা। তার সাথে এরকম একটা ইয়াররিংস আছে, এরকম একটা সুন্দর নেকলেসটা আছে। 28 সাইজের চূড় আছে, হোয়াটসঅ্যাপ করো, আমি ছবি দিয়ে দেবো। এই যে আমি কি ফোন করব দেবস্মিতা দি? হ্যাঁ অবশ্যই করো, অবশ্যই করো। দেখো এই হচ্ছে সুন্দর একটা নেকলেস, অপূর্ব অপূর্ব গয়না প্রত্যেকটা। থ্যাংক ইউ নেকলেসটা। আচ্ছা পায়েল কিন্তু লিখছে নেকলেসটা বুক করো, নেকলেসটা গলা ভরাট দেবে, কারণ ও যেভাবে বলে আমার পক্ষে সম্ভব নয়। এগুলো প্রত্যেকটা আবার দেখিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ আমি করো, আমি আজকে নয় কালকে পায়েল জয়িতা সবাইকে ছবি পাঠিয়ে দেবে। তনুশ্রী হাই বর্ষাদি, হ্যাঁ হ্যালো রে, কেমন আছিস? অর্পিতা সেনগুপ্ত, পিছনে শর্ট নেকলেসটা, দিদি এই নেকলেসটা বার করো তো, এই শর্ট নেকলেসটা দেখতে চাইছে। আচ্ছা তুমি যে হারটা পরে আছো ওটা কি অন্য ডিজাইন আছে, কত দাম কোনটা বলো তো? এইটা তো 1600 টাকা। এই শিলিগুড়িতে ওপেনিং হয়েছে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ কিন্তু ওপেনিং হয়েছে এবং সেটা আমরা পেজেও দিয়েছিলাম। আজকে আরো একটু আমি লাইভ করতে এলাম, কালকে কিছু বন্ধুদের সাথে আমার দেখা করার আছে, কিছু দিদিরা আসবে সে কারণে আসা। শিলিগুড়িতে কিন্তু পয়লা বৈশাখ থেকে আমাদের এটা আছে, দেখে নাও 1600 টাকা। আমার লম্বা হারের আমি প্যাকেটটা পাচ্ছি না, এই হারটা যদি একটু দেখাতে পারতাম খুব ভালো হতো। দেখো শর্ট নেকলেসটা আছে 1100 টাকা, এই হচ্ছে শর্ট নেকলেস, শর্ট নেকলেসটা। আচ্ছা পায়েল লিখেছে শাড়িটা দেখে খুশি হলাম, ও 2 বছর আগে এই শাড়িটা আমাকে পুজোতে গিফট করেছিল, আলটিমেট আমি এবারে মানে এবারে ব্লাউজটা বানিয়ে শাড়িটা পরতে পেরেছি। এর সাথে এই দুলটা আছে, দেখো এই হারটার দাম আছে 1100 টাকা, একদম ছোট্ট স্লিক হার, একদম ছোট্ট নেকলেস, একদম ছোট্ট একটা স্লিক নেকলেস, আর তার সাথে হচ্ছে এই ছোট্ট কানের দুলটা দেখো। আচ্ছা যে হারটা আমি পরে আছি ওটা একটু দেখো, ভীষণ সুন্দর। এই যে পায়েল বলে না মারাত্মক, পায়েলের কথাতে মারাত্মক একটা কালেকশন, এই দেখো দেখো খুব সুন্দর একটা এরকম। আর এই আমার মনে হয় বেল্টে এরকম ডিজাইন মানে এই বোধহয় প্রথম একটা কালেকশন আমি করিয়েছি। আর তার মধ্যে এই দেখো এই পুরো ডিজাইনটা দেখো, পুরো ডিজাইনটা দেখো, ভীষণ সুন্দর একটা ডিজাইন। তার নিচে এই ঝালর ঝুলছে, আর কানের দুলটাই হচ্ছে এই দেখো এরকম একটা এই 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 মোটিভটা এই পাশাটা করা আছে তার সাথে। দিদি একটু দাও তো, আমার চুড়টার দাম আছে 1000 পার পিস, দেখে নাও। এই হচ্ছে কানের দুলটা, এই হচ্ছে কানের দুলটা, আর এই হচ্ছে হারটা, এই হচ্ছে হারটা। ঠিক আছে অসুবিধে হচ্ছে না, এগুলো কারণ এখানে খুব একটা গয়না এভাবে দেখানো হচ্ছে না তো। বকুল চেনটা পেয়েছি খুব সুন্দর, থ্যাংক ইউ কৃষ্ণের রিপিট অর্ডার দিয়েছে, একদম আপনাদের কিন্তু রিপিট অর্ডারেই কিন্তু মানে আমরা আরো বেড়ে চলেছি। আমার শুধু রিপিট ক্লায়েন্ট নয়, আপনাদেরই কিন্তু আপনাদের রিকমেন্ডেশনেও আমরা প্রচুর নতুন নতুন ক্লায়েন্টকে পেয়েছি। আগের নেকলেসটা একবার দেখাবে? অবশ্যই দেখাবো, দেখে নাও। হ্যাঁ একদম পায়েলের কথাটা ঠিক, 3 জেনারেশন সীতাহার একদম। আমি কিন্তু আজকে পায়েল চোকারটা দেখে নে তোর কি বলবো স্পেশাল কমেন্ট রিকোয়ার,
দেখে নে তোর মতো এরকম কমেন্ট না করলে আমি ঠিক ডেসক্রিপশনটা দিতে পারছি না। দেখে নাও থ্রি জেনারেশন সীতাহারে পালকে কিন্তু বা জয়িতাকে কিন্তু ফোন করে তোমরা বলবে থ্রি জেনারেশন সীতাহারের ছবিটা দিন, তখনই এটা দেবো, নলে কিন্তু আমি দেব না। ঠিক আছে দি, তোমার হাতের চুটটা অবশ্যই অবশ্যই দেখাবো, হাতের চুটটা এই দেখো ভীষণ সুন্দর হাতের চুটটা, হাজার টাকা করে পার পিস এরকম। দেখো আমি না একবার ট্রাই করছি যদি ব্যাক ক্যামেরা করতে পারি, কারণ এই এত সুন্দর কালেকশন গুলো না ব্যাক ক্যামেরা না করলে, দেখে নাও দেখে নাও, এই যে সুন্দর তার জালের মতো কাজটা, পার পিস আছে হাজার টাকা, তার জালির মতো কাজ পার পিস আছে হাজার টাকা। আচ্ছা এখানে যিনি বৃষ্টির হয়ে রিপ্লাইটা দিচ্ছেন সুনেত্র মুখার্জিকে আমি একবার জিজ্ঞেস করছি, ভিউয়ার্সটা আমি একটা একটা জায়গায় কনস্ট্যান্ট দেখছি, সেটা কি ঠিক না এটা আপ ডাউন হচ্ছে না আমার এখানে কিছু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, একটু যদি বলে দাও তো সুবিধা হয়। ঠিক আছে এই চুটটা দাম আছে পার পিস হাজার টাকা, দেখে নাও সুন্দর মাছের আশের মতো কালেকশনটা পার পিস হাজার টাকা। আমি একটু ওই ব্যাক ক্যামেরাতেই না আমি একটু দেখিয়ে দিচ্ছি লং হারটা, এই সব কালেকশন গুলো এখানে থাকবে, তোমরা যারা শিলিগুড়িবাসীরা আছো তাড়াতাড়ি চলে এসো। দেখে নাও এই যে থ্রি জেনারেশন হারটা সুন্দর এরকম কাঠি কাঠি পিস দিয়ে বেলটা, এবং তার সাথে এরকম সুন্দর একটা লকেট, একদম এখানে পাতের কাজ, নেটওয়ার্ক ইস্যু, ওকে থ্যাংক ইউ। আর এখানে এই দেখো এই হারটার সাথে এই দেখো এই দুলটা, এটার দাম আছে 1800 টাকা, এইটার দাম আছে 1800 টাকা। থ্যাংক ইউ মলিদি, থ্যাংক ইউ সো মাচ। দেখো এটার দাম আছে 1800 টাকা, এটার দাম আছে 1800 টাকা। এক শত বাবা তুই থাম পায়েল, তুই খেপে গেছিস আজকে, তুই একটু চুপ কর তুই পাগল। এই দেখো এই সেটটা দেখে নাও 1600 টাকা, এই সেটটা দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও 1600 টাকা, যাতে পায়েলকে বা জয়িতার কাছে বুক করতে তোমাদের সুবিধা হয়। দেখে নাও এরকম আমি ডেসক্রিপশন এত দিতে পারছি না, আমি ঠিক বুঝতেই পারছি না মানে মানে আমি মানে হাত সেট করতে পারলে এটাই দেখাতে পারছি না। ঠিক আছে পার্ল পেন্ডেন্টটা রিস্টক ছবি দাও গো, কোন পার্ল পেন্ডেন্টটা টাইচেন দেখান, আজকে টাইচেনটা আমি এদিকে রাখিনি, আমি একটা সেট অর্ডার করেছিলাম পেয়ে গেছি, খুব সুন্দর হচ্ছে মান্তাসা। হ্যাঁ পূজা তুমি পিঙ্ক করো আমি দেখে দেবো। আচ্ছা এই সেটটার দাম 1600 টাকা, ঠিক আছে এই সেটটার দাম 1600 টাকা। এবার একটু চোখারটা দেখে যেটা দে পায়েল, এটা দেখ তোর স্পেশাল কমেন্টটা রিকোয়ার্ড, প্লিজ দেখ এটা দেখে নাও সুন্দর একটা চোকার, ভীষণ সুন্দর কালেকশন। সবটা কি রোজ খোলা? আমি তাড়াতাড়ি যেতে চাই, বৃষ্ণির পার্মানেন্ট কাস্টমার সীতাদ্রি। যদি তুমি শিলিগুড়ির কথা বলো, শিলিগুড়ি কতদিন খোলাবো মানে কোন আচ্ছা শিলিগুড়িতে সানডে ক্লোজ থাকে, শিলিগুড়িতে সানডে ক্লোজ থাকে, সোম টু শনি সকাল 12 থেকে রাত্রি 9:30 অব্দি খোলা আছে। ঠিক আছে আর মেদিনীপুরে যদি হয় তাহলে কিন্তু হ্যাঁ অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল। আর যদি মেদিনীপুরে হয়, মেদিনীপুরে এখন আমরা 7 ডেজ খোলা রেখেছি, আমাদের এমনি থার্সডে ক্লোজ থাকে, পুজোর জন্য কিন্তু আমরা এই সব আগের সপ্তাহ থেকে থার্সডেটা খোলা রেখেছি সকাল 11 থেকে রাত্রি 8 পুজোর জন্য শিলিগুড়িও খোলা। আচ্ছা পুজোর জন্য শিলিগুড়িও 7 দিনই খোলা, সকাল 12 থেকে রাত্রি। পায়েল পায়েল হ্যালো, কলকাতায় শিপিং কত? শিপিংটা আমাদের 1500-এর ওপরে শিপিং ফ্রি, এবং তার নিচে হলে শিপিংটা 60 রুপিস লাগবে। আরো কিছু নেকলেস দেখাও না গো, নেকলেস প্রচুর আছে, তোমরা আগের লাইভ গুলো দেখো, নেকলেস প্রচুর আছে, তোমরা আগের লাইভ গুলো দেখো, প্রচুর দাও একটু নেকলেস দাও। আমি আসলে আমি তো পেন্ডেন্টের, আচ্ছা পেন্ডেন্ট গুলো একটু দেখি, আজকে অনেকগুলো পেন্ডেন্ট দেখেছি, দেখো আজকে একটু বনে দিয়ানা, আজকে একটু বনে দিয়ানা জিনিসগুলো নিয়ে বসেছি, এটা আমি পরবো ট্রাডিশনাল একদম। এই তুই কিচ্ছু পরবি না, তুই থাম কিচ্ছু পরবি না, তুই পাগল হয়ে গেছিস আজকে। এই দেখো একটা ট্রাডিশনাল লকেট, একদম ট্রাডিশনাল একটা ওই চেন দিয়ে বা ট্যাসেল দিয়ে যেভাবে পড়তে চাও সুন্দরভাবে, আমি পরে দেখালে না তোমরা আজকে কিছু বুঝতে পারবে না, তাও আমি দেখছি আমি যদি পারি তো পরে পরে দেখাচ্ছি, কিন্তু দেখালে না তোমরা না একটু বুঝতে পারবে না এখানে যেভাবে আমি পুরো ঘেঁটে রেখেছি ব্যাপারটা। আচ্ছা দেখো আমি আজকে যতগুলো লকেট দেখিয়েছি একটু দেখে নাও,
এই একটা লকেট, এটার দাম 1000 টাকা আছে। এটার সাথে এরকম একটা কানবালি ইয়াররিংস, তোমাদের কানবালিও হয়ে যাচ্ছে। আর তার সাথে যদি একটা এরকম চেইন নিয়ে নাও, এই চেইনটা হচ্ছে 1600 টাকা, 600 টাকা, পুরো সেটটা হচ্ছে 1600 টাকা। সাবেকি, সাবেকি লং যেটা আমি পরে আছি, একদম সাবেকি, মানে এটা বলবো যে ভীষণ, যেটা পায়েল বলবো 3rd generation আর সুন্দর। এরকম কাটা কাটা একটা কাজ করা, তার সাথে এরকম গোল পাতের কাজ, পুরোটা পাতের কাজ। স্লিকের উপর মঙ্গলসূত্র হোয়াটসঅ্যাপ করো, এগুলো একটু স্লিক ডিজাইন একটু দেরি পাবে। এইটার দাম আছে 1000 টাকা। দেখে নাও, আমি এবার একটু লকেট গুলো দেখে দিচ্ছি। এটার দাম 1000 টাকা। এই লকেটটা উইথ ইয়ারিংস আছে 1200 টাকা। এই লকেটটা উইথ ইয়ারিংস আছে 1200 টাকা। এই লকেটটা উইথ ইয়ারিংস আছে 1200 টাকা। আর তার সাথে যদি ফিঙ্গার রিং নাও, পুরো সেটটায় তোমার পড়বে 1500 টাকা। পুরো সেটটা যদি নাও, পড়বে 1500 টাকা। তোমরা স্ক্রিনশট গুলো নিয়ে নাও, হোয়াটসঅ্যাপ করবে, ছবি তোমরা পেয়ে যাবে। কারণ আমি নিজেও বুঝতে পারছি, মানে এখানে কিন্তু ক্লিয়ার ভাবে আমি দেখাতে পারছি না, তোমরা যে আমাদের ডিটেলিং যেগুলো বোঝো বা দেখতে চাও সেটা কিন্তু আমি দেখাতে পারছি না। তোমরা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করো। নেকলেস কিন্তু প্রচুর আছে, প্লিজ আমাদের ওয়েবসাইট ভিজিট করো। আগের দিন পায়েল লাইভে হিউজ নেকলেস দেখিয়েছে, পায়েলকে একটু লিংক চাও, পায়েল লিংক শেয়ার করে দেবে, বা আমাকে লিংক চাও, লিংক শেয়ার করে দেবে। এই দেখো একটা সুন্দর নেকলেস, ভীষণ সুন্দর স্লিকের ওপর একটা নেকলেস। আমি তো যতটা পাচ্ছি পরে পরে দেখাচ্ছি। দেখো এরকম একটা আম কলকা নেকলেস, আম কলকার মতো নেকলেস, মিডিলটা পুরোটা যা তার জালির কাজ আছে, আর এখানে পুরো স্লিকের ওপর। এটা কিন্তু একটা স্লিক জুয়েলারি, এটা কিন্তু বিয়ে দিন ক্লিয়ারে কিন্তু দেখা যাচ্ছে, ক্লিয়ারই কিন্তু, হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু তাও আমার মনে হয় তোর ডেসক্রিপশনটা বেটার হয়। আমি হোয়াটসঅ্যাপে সব ছবিগুলো দিয়ে দেবো, তুই একটু কন্ট্যাক্ট করে নিস। জয়িতা প্লিজ তুমি একটু কোঅপারেট করে নিও, কারণ আমার মনে হয় যে আমি কতটা কিভাবে দেখাচ্ছি বুঝতে পারছি না। তুমি তোরা একটু দুজনে মিলে একটু কোঅপারেট করে নিস সবার সাথে। দি চুড়ি দেখাবে 3 সেটে, চুড়ি নেই গো, চুড়ি নেই, সিওডি অল ওভার ইন্ডিয়া আছে। এটার দাম আছে 1450 টাকা। তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, ওয়েবসাইট। তোমরা কিন্তু একটা জিনিস খুব ভুল করো, লাইভ মানে শুধু লাইভেই পাবো, ওয়েবসাইট মানে ওয়েবসাইটে পাবো, বা পেজ মানে শুধু পেজে পাবো, এটা কিন্তু কখনো নয়। সব জায়গা থেকে তোমরা পাবে, তোমরা সব জায়গা থেকে জিনিসগুলো পারচেজ করতে পারবে, সব জায়গায় পাবে। আচ্ছা ও সরি, এর ইয়ারিংটাই দেখালাম না, দেখে নাও। এই একটা নেকলেস দেখে নাও, এই নেকলেসটার এই ইয়ারিংস, এই নেকলেসটার এই ইয়ারিংস। দিদি চুটটা কিভাবে বুক করব, হোয়াটসঅ্যাপ করুন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন পোস্ট করে দাও। আমার পিন পোস্ট করা হয়নি, কাইন্ডলি একটু পিন পোস্ট করে দাও। পায়েলের নাম্বারেও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, যেটা লাইভ নাম্বার থাকে, বা আমার নাম্বার যেটা 7980524069, 7980524069। সীতা হার দেখো, আমি একটা পরে আছি, আজকে খুব একটা বেশি আমি হার দেখাতে পারছি না, কারণ স্টোরে মানে এখন একটু আজকে রাত্রেবেলার দিকে ক্লায়েন্টরা আসছে, দুজন বাইরে অলরেডি দাঁড়িয়ে আছে, আমাকে সেটা একটু ফলো আপ করতে হবে। তো বেশি এভাবে দেখাতে গেলে মানে ওনাদেরও খুব খারাপ লাগছে, আমি দাঁড় করিয়ে রেখেছি, একটু আমাকে সময় দাও, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করো, পেয়ে যাবে, ঠিক আছে। পালচোকার, পালচোকার তো আমি আজকে একটা দেখিয়ে দিলাম, আমাকে একটু তাড়াতাড়ি লাইভটা শেষ করতে হবে, বুঝতেই পারছো, পুজোর সিজন আছে, আর আজকে আবার সানডে, ঠিক আছে। এই পালচোকাটা দেখো, আজকে আমি একটাই পালচোকা দেখাচ্ছি। দিদি এখানে বাকি পালচোকার গুলো একটু, তোমরা একটু ওয়েবসাইট দেখো, ওখানে প্রচুর পালচোকার হচ্ছে লঞ্চ হয়েছে, আর রিসেন্ট আমাদের প্রচুর পালচোকার পায়েল দেখিয়েছে। একটু তোমরা লাইভ গুলো দেখো, একটু লাইভ গুলো দেখো প্রচুর। আচ্ছা গিনি লংহারটা দিদি একবার একটু সামনের দিকে আসো, দেখে নাও। গিনি লংহারটা আগের দিন পায়েলও লাইভে দেখিয়েছিল, 2500 টাকা দাম আছে, খুব সুন্দর, একদম বনে দিয়া না। এটা হচ্ছে তোমরা অষ্টমীর দিন অঞ্জলি বা দশমীর দিন পুজোতে বিসর্জনের দিন পড়তে পারো। আচ্ছা কাছের থেকে দিদি খুলে দিয়েছে গলা থেকে, দেখে নাও। দেখে নাও এই হারটার দাম আছে 2500 টাকা, এই হারটার দাম আছে 2500 টাকা। দিদি একটু কানের দিলে একটু দেখে, 2500 টাকা। গিনি লংহারটা, এই যে গিনি লংহারটা দেখাচ্ছি, 2500 টাকা। পেন্ডেন্ট কিন্তু আমি 3টে পেন্ডেন্ট দেখিয়েছি, গিনি হারের কানের দুলটা, পুরো সেটটা 2500 টাকা, ঠিক আছে। পেন্ডেন্ট গুলো একবার দেখিয়ে দিই। আচ্ছা এই একটা পালচোকার, আমি হাতের কাছে যেভাবে পাচ্ছি দেখাচ্ছি, একটু কোঅপারেট করো, ঠিক আছে। এই দেখো, এই হচ্ছে চোকারটা, এটা একটা ভীষণ সুন্দর মনে দেওয়ানা চোকার, এটার দাম আছে 1500 টাকা। এর কানের দুলটা জাস্ট এরকম,
এই দেখো ইয়াররিংসটা দেখো, এই হচ্ছে চুটটা, চুটটার দাম হচ্ছে 1000 টাকা, এই চুটটার দাম 1000 টাকা। গিনি রিং আছে, একটু হোয়াটসঅ্যাপ করো, দেখতে হবে মনে হচ্ছে আছে। এবারে একটু আমি লকেট গুলো দেখিয়ে দিই, আজকে আমি যে কটা লকেট তোমাদেরকে দেখালাম, এই একটা লকেট, এই এক, এই দেখো দুটো লকেট, দুটোই 1200 করে আছে, এই দুটো লকেট দুটোই 1200। পেন্ডেন্ট গুলো এই যে দেখাচ্ছি, দেখুন মৌমিতাদি পেন্ডেন্ট গুলো দেখাচ্ছি, গিনি রিং আছে দেখুন, এই যে দুটো পেন্ডেন্ট দেখালাম, দুটো পেন্ডেন্টই 1200 টাকা করে, প্রত্যেকটার সাথে ইয়াররিংস আছে, একসাথে দেখানো যাচ্ছে না দেখুন, এই হচ্ছে এইটাও 1200 টাকা, এটার সাথে ইয়াররিংস, এইটার মধ্যে আবার একটা পার্ল ড্রপ দেবো আছে, এইটার সাথে এইটা, এটার দামও আছে 1200 টাকা। আর এই একটা ইয়াররিং আছে, এটার সাথে একটা ভীষণ সুন্দর কানবালা আছে, খুব সুন্দর কানবালা, যারা কানবালা নিতে চাও তারা কানবালার সাথে এটা একদম বনে দিয়া না, যারা বলছিল একটু ফিঙ্গারিং প্রচুর আছে, আমার চুটেই তো দেখিয়েছি, আমার চুটে যে 1000 টাকা, আরো চুর প্রচুর আছে, আমি জানি না কতটা আমি এটা মুভ করতে পারছি, চুরগুলো দেখো এখানে সব, এগুলো বার করে দিয়েছি আমি ওপরে ডিসপ্লে করে রেখেছি, এই দেখো 1900 টাকা আছে, 1600 টাকা জোড়া আছে, সরি এটা 1800 টাকা জোড়া আছে, এটা 1800 টাকা জোড়া আছে, এটা 1900 টাকা জোড়া আছে, দেখো একটাতে মিনে করা আছে ভীষণ সুন্দর, এটা আগে আমি আমি লাইভে দেখিয়েছিলাম, আচ্ছা আমি একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, চুরটা কি 1000 টাকা দেখে নাও, এইটা হচ্ছে 1900 টাকা পেয়ার, সুন্দর কাজ করা একদম লতা ফুল পাতা জালের সুন্দর ফিলিক্রি কাজ, আর এই হচ্ছে 1800 টাকা, এটার হচ্ছে হাফ ডিজাইন করা এখানে, আর এখানটা হচ্ছে এটা 1800 টাকা জোড়া, এটা 1900 টাকা জোড়া, এটা 1800 টাকা জোড়া, এটা 1900 টাকা জোড়া, ঠিক আছে। সিঙ্গেল সিঙ্গেল কি দেখাবো গো, সিঙ্গেল চুড় আমাদের একটু যেগুলো চওড়া সেগুলো সিঙ্গেল চুড়, ঠিক আছে ওটা দেখি। আচ্ছা একটা হার তোমাদের দেখিয়ে দিই, এটা আমাদের লাইভ ওয়েবসাইটে আছে, 3 লাইন দিয়ে, এইটা দেখো এটা 2 লাইন দিয়ে করা হয়েছে, মাছ হারটা, এই মাছ হারটা 2 লাইন দিয়ে করা হয়েছে, এটা কিন্তু প্রি বুকিং করতে হবে, তার কারণ হচ্ছে এইটা একটু রেডি করতে সময় লাগছে আমাদের, এটা কিন্তু তোমরা পেয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে, তোমরা ডেলি মানে ডেসপ্যাচটা স্টার্ট হয়ে যাবে, সেটা কিন্তু মানে এখন সঙ্গে সঙ্গে আমি দিতে পারবো না, এগুলো রেডি হচ্ছে আগের দিনে, আমাদের ওয়েবসাইটে যেটা আছে 3 লাইনের ওটার দাম আছে 2000 টাকা, এটা আছে 2 লাইনের এটার দাম হচ্ছে 1800 টাকা, যাদের পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে একটু টাইম নিয়ে বুকিং করে নাও, কারণ এটা কিন্তু সময় লাগবে, এই এই সেটটা কিন্তু সময় লাগবে, আমি একটা সীতা নিচ্ছি খুব সুন্দর যে রিমিদি, থ্যাংক ইউ। আচ্ছা ইয়াররিংসটা দেখো, এই যে বনে দিয়ানা যারা বলছো, আজ কিন্তু আমি সব বনে দিয়ানা দেখালাম, প্রত্যেকটা কালেকশনই কিন্তু বনে দিয়ানা স্টাইলে, তোমাদেরকে আবার বলছি আমি আজকে শিলিগুড়ির আমার স্টোরে এসেছি, এবং শপ অ্যাড্রেস হচ্ছে শিলিগুড়ির আশ্রমপাড়া আমতলা ক্লাবের সামনে, হোয়াটসঅ্যাপ করো তোমাকে, তোমাদেরকে আমরা দিদির নাম্বার দিয়ে দেবো, দিদির সাথে কথা বলো, ঠিক আছে। এরকম একটা ছোট লকেট আছে শাঁক লকেট, এটার সাথে একটা ট্যাসেল দিয়ে তোমরা পড়তে পারো, ভীষণ সুন্দর লাগবে, আজকে কিন্তু প্রত্যেকটা গয়না বনে দিয়া না গয়না, এই গয়নাগুলোর প্রত্যেকটা ফটো আমি একটু পরে তুলে আমি জয়িতা আর পায়েলকে পাঠিয়ে দেব, তো ওরা তোমাদের সাথে কমিউনিকেট করে নেবে, যাদের যাদের দরকার তারা একটু মোটামুটি একটা স্ক্রিনশট পাঠিয়ে দাও, ওরা তোমাদেরকে ছবিগুলো প্রোভাইড করে দেবে, ঠিক আছে। এই দেখো দেখো কত সুন্দর এটার কাজ, পুরো পাতের একটা শাঁকের কাজ, এর সাথে কানের দুলটা হচ্ছে, এই দেখো দিদি তুমি আরেকবার তোমার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলে দাও প্লিজ। আমাদের শিলিগুড়ির স্টোরটা হচ্ছে আশ্রমপাড়া 21 রামকৃষ্ণ রোড, অঞ্জলি জুয়েলার্স এর সামনে, অঞ্জলি জুয়েলার্স এসে আপনি আমাকে কল করতে পারেন, আমার কল নাম্বার হচ্ছে 8250555904, আবার আমতলা ক্লাবে এসে ওখান থেকেও আমাকে কল করতে পারেন, এর মাঝে আমার স্টোরটা করবেন। ফিশারটা 2 লাইনের চেনে আছে 1800 টাকা, 3 লাইন যেটা ওয়েবসাইটে আছে 2000 টাকা, এটার জন্য একটু তোমরা আগে থেকে বুক করো, ঠিক আছে। এই প্রোডাক্টটা অনেকগুলো মানে প্রচুর স্টক হয়েছিল, কিন্তু একটা ভীষণ সুন্দর এটা রূপোর কালেকশনকে আমরা ইন্সপায়ার হয়ে বানিয়েছিলাম, যার জন্য হিউজ ডিমান্ড বেরিয়ে গেছে, একদম বনে দিয়া না মানে জাস্ট
যারা একটু পরে দিয়ে না পড়তে পছন্দ করো তারা কিন্তু চোখ বন্ধ করে আজকে এই সীতাহারটা মাছহারটা আর ওই লকেট কানবালাটা একটু চোখ বন্ধ করে নিতে পারো। মানে এত মানে সুন্দর একটা, যে কেউ বলবে মা মানে ঠাকুমার গয়না, ঠাকুমা মা ঠাকুমার গয়না, ঠিক আছে। আমার হারটা 1800 টাকা আছে, এই লকেট সেটটা দেখো, এই লকেট সেটটা তার সাথে এই ইয়াররিংস, ঠিক আছে। আমি একবার তাও গলায় পরছি, দেখো যদি বুঝতে পারো। আরেকটা কানবালা দেখাবো, দেখো দেখে না, এই দেখো এরকম ছোট্ট এই যে লকেটটা তার সাথে এই কানবালা, এই সিঙ্গেল এই কানের দুলটা আছে, সিঙ্গেল এই কানে। আমি একটু ব্যাক ক্যামেরায় কানের দুলটা দেখাচ্ছি, দেখো এই হচ্ছে কানের দুলটা, এই হচ্ছে কানের দুলটা, আর এই হচ্ছে লকেটটা। এই লকেট কানের দুল সেটটার দাম আছে 800 টাকা, লকেট কানের দুল সেটটার দাম আছে 800 টাকা। আরেকটা কানবালা আজকে দেখিয়ে দিই, এই দেখো এরকম একটা সুন্দর কানবালা। এই কানবালাটার দাম আছে হচ্ছে 1100 টাকা, অনেক বড় কানবালা। আমরা একটা বড় কানবালা পরে তো যেতেই পারি, তোমাদেরকে যদি আমি একটু ঘুরিয়ে দেখাতে পারতাম না খুব ভালো হতো। আমি একবার ট্রাই করছি, একবার ট্রাই করছি, আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে কারণ কয়েকজন এসেছেন এবং আসবে, তো তাদের জন্য আমাদেরকে একটু মানে আমরা রিকোয়েস্ট করেছি কারণ এখানে জায়গাটাতে আমি দাঁড় করিয়ে কিছু করতে পারবো না। দেখো এরকম সুন্দর কানবালা, এই কানবালাটার দাম আছে 1100 টাকা, এই কানবালাটার দাম আছে 1100 সুন্দর, এবং একদম বিয়েতে পরার জন্য যে একদম ট্র্যাডিশনাল সোনার গয়না হয় একদম সেই সোনার গয়না। দেখে নাও, আমি ব্যাক ক্যামেরা করছি একবার, দেখে নাও দেখে নাও, এরকম সুন্দর এই পাশা তার নিচে এখানে একটা দেখে নাও, ঠিক আছে। এরকম একটা চাঁদ বালি, এখানে একটা ফ্লাওয়ার তার সাথে এই মোটিভটা, এখানে একটা সুন্দর ড্রপ দেওয়া আছে, ভীষণ সুন্দর কাজ করা। একটু আমি স্টোরটা একটু তোমাদের এখানে কিছু, আচ্ছা আমাদের তো এইটা তো দেখেছো কত পুরনো গয়না, তো মোটামুটি আমাদের পুজো আসছে, পুজোতে একটা যদি শুধু বনে দিয়ানোর লুক দরকার, তার জন্য আমরা এরকম একটা লক্ষ্য তারার হার নিতেই পারি। এটা আমাদের ওয়েবসাইটে আছে এবং তোমরা প্রচুর কেনাকাটা করেছো, এর সাথে একটা বড় পাশা বা বড় ঝুমকো পরে নাও, ভীষণ সুন্দর লাগবে। আমি একটু চেষ্টা করছি যদি আমি একটু দেখাতে পারি, কারণ আমি একদম ভয় পাচ্ছি মোবাইলটাকে খুলে মুভ করার জন্য, ঠিক আছে। আমি কতটা পাচ্ছি আমি দেখছি, এখানে দেখো একটু একটু কালেকশন গুলো আছে, না না ঠিক আছে আমি করে দিচ্ছি, দেখে নাও ঠিক আছে, একটু কালেকশন গুলো তোমরা দেখে নাও। খুব সুন্দর করে দিদি ডিসপ্লে করে রেখেছে, ভীষণ সুন্দর করে, আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি, ভীষণ লাইটের জন্য দাদা একটু রিং লাইটটা অফ করে দিন, লাইটের জন্য একটু অসুবিধে হচ্ছে, হ্যাঁ একটু মনে হচ্ছে ক্লিয়ার, তাও এখানে এত লাইট না, একটু দেখে নাও দেখে নাও, মোটামুটি যতটা পাচ্ছি আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। একটু দেখে নাও, তোমরা স্ক্রিনশট গুলো পাঠিয়ে দাও, তবে এই স্ক্রিনশট গুলো রাত্রের মধ্যে পাঠাবে কারণ কালকেই সারাদিন আমি স্টোরে থাকবো। দেখে নাও, দেখে নিচ্ছ, হ্যাঁ দেখো কত, এই যে টাই চেঞ্জে দেখতে চেয়েছিলে ওদি মান্তাসার কি, মান্তাসার পাশে ওটা কি, মান্তাসার পাশে, মান্তাসার পাশে ওটা ইসে আছে কি ওটা, ওটা ওটা আমাদের রাখি, রাখি গণপতি, আচ্ছা আচ্ছা গণপতির ওই রাখি, রাখি গুলো রাখি। তো দেখো এই হচ্ছে নেকলেস, কত কানবালা, এই যে তোমরা দেখো কত দুল দেখতে চাইছিলে, কত কানবালা দেখো, ফুল কান কান কানবালা, কত টাই চেন, তোমরা টাই চেন গুলো দেখো, এইভাবে বোধ হয় একসাথে এতগুলো টাই চেন দেখা যায়। দিদি পেছনের মেরুন ট্যাসেলের মধ্যে লকেটটা ছেড়েছে, আচ্ছা এই যে এইটা তো, এটা 1000 টাকা আছে, এটা এটা 1000 টাকা আছে। তুমি মোটামুটি একটু স্ক্রিনশট তোমরা হালকা করে পাঠাও, সেটা আজকে রাত্রের মধ্যে পাঠাও, আমি তাহলে একটু তোমাদেরকে দেখা দেখে না, আসলে মোবাইলটা হাতে নিচ্ছি না, খুলতে গিয়ে যদি কোনো কারণে কেটে যায় না দাদা, লাইটটা কেটে যাবে, এটা খুব টাইট, এরকম উপরের চোকার দেখো, একদম উপরের চোকারটা এই দেখো, আমি সেলফি স্ট্যান্ডকে কোথায় তুলেছি দেখো, দেখতে পাচ্ছ তোমরা, একটু স্ক্রিনশট নিয়ে নাও,
আচ্ছা ঠিক আছে, এইবারে তোমাদের যেটা মনে হচ্ছে একটু ফটোগুলো আমাকে পাঠিয়ে দিও, ঠিক আছে? মোটামুটি পাঠাও, আমি দেখছি কতটা কালকে আমি তোমাদেরকে ফটো তুলে পাঠাতে পারছি, ঠিক আছে? আবার তোমাদের একবার বলি যে সামনে পুজো, পুজোর জন্য আমাদের প্রত্যেক দিন ছোট ছোট করে লাইভ হচ্ছেই। পায়েল আবার আসছে লাইভ নিয়ে, ও আবার বৃহস্পতিবার লাইভে আসবে আরো নতুন নতুন জুয়েলারি নিয়ে, এবং এই জুয়েলারি গুলোর মধ্যে যেগুলো মনে হচ্ছে যে তোমরা বুঝতে পারছো না, তোমরা পড়া অবস্থায় লুক দেখবে, তার জন্য পায়েল তোমাদের পরে দেখিয়ে দেবে। আর এছাড়া আমরা তো ফটো তোমাদেরকে আজকে প্রোভাইড করেই দেবো, পায়েল বা জয়িতাকে পাঠিয়ে দিচ্ছি, যেখান থেকে খুশি তোমরা নিয়ে নাও। সামনে পুজো আর এক মাসও বাকি নেই, সারু সুন্দরী হতে হবে, সুন্দর করে পুজোতে সাজতে হবে। তোমরা পুজোর শপিং কমপ্লিট করে ফেলেছো তোমাদের জামা কাপড়ের দিক থেকে, এবারে অলংকার, এবারে অলংকারের ভারটা আমাদের, তো সেই অলংকারের সজ্জিত ফটো কিন্তু আমরা চাই। আর তোমরা যারা শিলিগুড়ির বন্ধুদেরকে বারবার বলছি, তোমরা শিলিগুড়ি বা এই সামনাসামনি দার্জিলিং যারা কন্টিনিউ আমাকে কল করছো, পিং করছো, আসছো, তারা অবশ্যই পাখি মান্তা হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো, যাদের যা কোয়ারিজ আছে। আমি আমি মঙ্গলবার দিন বিকেল বেলা ঢুকে যাচ্ছি, বুধবার থেকে তোমাদের সব কোয়ারিজ ফুলফিল হয়ে যাবে। ফুলকানটা প্লিজ দেখাও না দিদি, একটু ফুলকানটা কোথায় আছে বলো তো আমাকে, হোয়াটসঅ্যাপ করো, এটা আমাদের ওয়েবসাইটে আছে, আমাদের ওয়েবসাইটে আছে, আমি পাঠিয়ে দিচ্ছি তোমাকে ফুলকানটা, ঠিক আছে? পায়েল দি দু তিনটে লাইভে আগে ট্যাসেল প্যান্ডেল 400-600 একদম, একটু পুজোটা চলে যাক, মুনকা দি ক্যারি অন বর্ষানি। থ্যাংক ইউ দিদি, তোমার আশীর্বাদ কিন্তু স্বর্গ উপরে, তোমার হাত ধরেই আমার একটা চলা, মানে তোমার এই এত ব্লেসিংস বা তোমার এই আমাকে ঠেলে দেওয়া, আমাকে পুশ আপটা তুমি দিয়েছিলে যে বর্ষা তুই কর আমি আছি, একদম মানে এটার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ মুনকা দি, এটা এটার কোন রকম কোনো বিকল্প কিছু হবে না। মমিতা সিংহ বেস্ট অফ লাক দিয়ার, থ্যাংক ইউ, তোরা এইভাবেই পাশে থাকিস যাতে তোদের বর্ষা আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। সামনে পুজো, তোমরা রেডি হয়ে যাও, আমাদের জুয়েলারি পরে কিভাবে তোমাদের লুক ক্রিয়েট করবে সেই ফটো আমাদেরকে পাঠাও, এবং মানে আরো আরো আশা করছি আমরা পুজোর এক দেড় সপ্তাহ পুজোর আগে লাইভটা করবো, যাতে তোমরা প্রত্যেকটা জুয়েলারি যে যার নিজের কাছে তাড়াতাড়ি পেয়ে যায়, এবং গয়নাগুলো আমাদেরকে মানে মানে আমরা যেভাবে তোমাদের জন্য বানাচ্ছি সেভাবে যাতে আমরা তোমাদের রিকোয়ারমেন্টে ফুলফিল করতে পারি। থার্সডে আমি তোমায় পিং করব ওই মটর ইউসেপটা, একদম একদম। তো আজকের মতো লাইভটা আমি এখানেই শেষ করব, আরেকবার তোমাদেরকে জানাচ্ছি আমাদের বৃষ্ণি জুয়েলারি শিলিগুড়িতে যে স্টোর ওপেনটি করেছে সেটি আশ্রম পাড়া আমতলা ক্লাবের কাছে অঞ্জলি জুয়েলার্স থেকে একটু এগিয়ে। আমি দিদির ফোন নাম্বারটা একবার, দিদি একবার নাম্বারটা বলো, 8250555904। যারা বিষ্ণু জুয়েলারিতে সুন্দর করে পুজোতে সাজতে চাচ্ছে শিলিগুড়ি স্টোরে চলে আসুন, করুন, দেখুন নিজেকে কতটা সুন্দর লাগে, দেখে নিয়ে তারপরে মনের শান্তি নিয়ে বিষ্ণু জুয়েলারি নিয়ে যান। একদম, আপনাদের শিলিগুড়ির যারা যারা বলে যে একটু হাতে নিয়ে দেখবো, তাদের জন্যই কিন্তু আমাদের এই মানে প্রচেষ্টাটা করবার, এবং এতে আমরা অনেকটাই সাকসেসফুল হয়েছি। আপনাদের আরো আশীর্বাদ দরকার, আপনারা আসুন, আপনারা দিদি আমাদের পাশে থাকুন, আমাদের জুয়েলারিতে সজ্জিত হন। আর আবার আগামী থার্সডে লাইভে দেখা হচ্ছে পায়েলের সাথে, পায়েলের সাথে থার্সডে লাইভে দেখা হচ্ছে। তোমরা খুব অনেক ভালো থেকো দিদি, আসুন, একদম একদম, তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি, তোমাদের ভালোবাসায় আমরা ভালো আছি। আমরা মনে হয় বিষ্ণু জুয়েলারি দেখছি ওয়েবসাইটে, আপনাদের ওয়েবসাইটে বেশি কালেকশন নেই, 600-700 করে ওয়েবসাইটে কালেকশন আছে, একটু ভালো করে দেখুন ঠিক পেয়ে যাবেন, ঠিক আছে? আর আমাদের ওয়েবসাইট থেকে হিউজ কালেকশন বেরিয়ে যায়, কখনো কোনো ওয়েবসাইটে মানে কোন কারো কোনো ওয়েবসাইটে এত লঞ্চেস থাকে না যেটা স্টোরে থাকে। আপনি কিন্তু লাইভে আসলেও এত কালেকশন দেখতে পাবেন না, একমাত্র অশোকনগরের শোরুম ছাড়া, আমাদের মেদিনীপুর অশোকনগরের শোরুম ছাড়া আপনি কিন্তু এন্টায়ার কালেকশন বা আপনারা এন্টার কালেকশন কিন্তু কোথাও পাবেন না। আমার মনে হয় আমাদের ওয়েবসাইটে যে পরিমাণ জুয়েলারি আছে মানে সেটা রাখার জন্য, আর এই পুজোতে আমরা 80টা প্রোডাক্ট লঞ্চ করেছি, নতুন প্রোডাক্ট, তাও আবার হিউজ কোয়ান্টিটিতে, এটা আপনাদের আশীর্বাদ। এইভাবে যে আমরা এগোতে পারছি সেটা দর, বৃষ্টিদাস বৃষ্ণি অনেক অনেক দূর এগিয়ে যাক, একদম তোদের ভালোবাসা থাকলে আমরা এগিয়ে যাব। আমি শিলিগুড়ি থাকি, প্রিয়াঙ্কা দি অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম।
প্রচন্ড তাড়াতাড়ি মৌলি মলি দিয়ে অনেক ভালোবাসা নোয়া কবে পাবো হয়ে যাবে বর্তমানে করুন চেষ্টা করছি বৃষ্টির প্রতি জেলায় জেলায় ছড়িয়ে পড়ুক একদম আপনাদের আশীর্বাদে বৃষ্টি শুধু পড়তি মানে জেলায় নয় প্রত্যেকটা শহরে মেট্রো সিটিতে আমরা ছড়িয়ে যেতে চাই আপনাদের আশীর্বাদ আপনারা আশীর্বাদ করুন আমরা অবশ্যই পৌঁছে যাব দারুণ কালেকশন অনামিকা ব্যানার্জি থ্যাংক ইউ আজকের মতো এখানে লাইভটা শেষ করতে হবে বাইরে নক করছে দিদির বাচ্চা ভীষণ ছোট সেও মানে রীতিমতো পাগল হয়ে যাচ্ছে আমরা আজকে সব মিলে একটু ঘেটেই লাইভটা করেছি পুরো হাওড়াতে শোরুম ট্রাই করছি দিদি এত ভালোবাসা বৃষ্টি তোকেও প্রচুর ভালো এবং তোকে আরো অনেক আমার আমার তরফ থেকে আমার কাছে ভালোবাসা যে তুই আমাদের সাথে এইভাবে আছিস আমার প্রত্যেকটা প্রবলেমে তুই সাথে থাকিস তুই আমাকে এত হেল্প করিস আমি বাইরে গেলে নির্দ্বিধায় তুই আছিস বলে আমি কিন্তু বাইরে আসতে পারি সো তোকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ দেবিনা দি দারুণ জুয়েলারি তোমার থ্যাংক ইউ হাওড়াতে শোরুম খোলার চেষ্টা করছি হাওড়াতে না খুললেও কলকাতা প্রপার কলকাতায় আমরা একটা খোলার চেষ্টা করছি আপনাদের আশীর্বাদ বৃষ্টি অল ইন্ডিয়া একদম বৃষ্টি অল ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ুক এটা আমার বৃষ্টি হচ্ছে আমার ছেলের নাম 10 বছরের ছেলে ও যেভাবে বড় হচ্ছে আমি চাই যাতে বৃষ্টি এরকম ভাবে চারধারে বেড়ে উঠুক তুই পায়ে লিখেছে বৃষ্টি তুই শুধু সুস্থ থাক একদম তুই সুস্থ থাক আর তুই আমাদেরকে হেল্প কর কারণ নাহলে তুই হেল্প তুই সাথে না থেকে যদি স্টোরে না থাকিস আমি এইভাবে বেরোতে পারি না আর এরপরে তো মলিদি বলেছে দিল্লিতে আমি আর পায়েল যাচ্ছি তখন তো আবার তোকে স্টোরে মারপিট করতে হবে এগুলো একটু সাথে থাকিস ঠিক আছে অনেক রকম গল্প হলো অনেক ভালোবাসা হলো অনেক 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 কিছু বললাম তো দিদি এটা কি তোমার ব্রাঞ্চ শিলিগুড়িতে একদম একদম এটা শিলিগুড়িতে আমার আরেকটা স্টোর আশ্রমপাড়া হোয়াটসঅ্যাপ করো ফোন নাম্বার ডিটেলস সব দিয়ে দেব আশ্রমপাড়াতে আমতলা ক্লাবের সামনে ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করলাম গুড নাইট ভালো থাকুন শুভরাত্রি কিছু বলো সবাই আসো স্টোরে আসো বিষ্ণিকে দেখো ওতেই আমরা খুশি সবাই আসো আজকে রাত্রের মতো নমস্কার এখানে আমরা শেষ করছি নমস্কার দেখা হচ্ছে আগামী লাইভে।